হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সূর্য ও নক্ষত্রের মধ্যে একটা রহস্যময় তথ্য, যে তথ্যটা হয়তো খুবই কম সবাই জানে, যেটা তোমরা শুনলে হয়তো অনেকটাই অবাক হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো আর শোনো। শোনার পর তোমাদের কমেন্ট জানাবে যে ভিডিওটার মধ্যে সূর্য ও নক্ষত্রের যে রহস্যময় তথ্যটা তোমরা জানলে সেটা কেমন লাগলো তোমাদের। প্রিয় বন্ধুদের, ভিডিওটির মূল উদ্দেশ্যের শুরুর প্রথমে বলতে চাই, সূর্য আমাদের কাছে নিরহ মনে হলেও তার মধ্যে চলেছে তোলপাড় কাণ্ড। বিজ্ঞানীরা কাছে ও দূরের নক্ষত্রগুলি পর্যবেক্ষণ করে তারা জ্ঞান ও অর্জনের চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছে। নক্ষত্র জগৎ সম্পর্কে তারা অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করেছেন। আমরা খালি চোখে প্রায় 60,000 তারা দেখতে পারি। বিশাল দূরত্বের কারণে সেগুলো দেখতে ক্ষুদ্র বিন্দুর মতো। বাস্তবে নক্ষত্রগুলি গরম ও বৈদ্যুতিক চার্জের ভরা গ্যাস দিয়ে তৈরি বিশাল আকারের মহাজাগতিক বস্তু। তার ভেতরে এত উত্তাপ ও চাপের মাত্রা এত বেশি যে হাইড্রোজেনের মতন হালকা ও পারমাণবিক নিউক্লিয়াস হিলিয়ামের মতন ভারী পদার্থতে রূপান্তরিত হয়। এই পারমাণবিকেরই কারণে তারা জ্বলজ্বল করে। তার মধ্যে একটি নক্ষত্র কার্যত আমাদের দুয়ারেই রয়েছে, তার নাম হলো সূর্য। প্রিয় বন্ধুদের বলবো, এটি একমাত্র নক্ষত্র যার চরিত্র বুঝতে বিজ্ঞানীরা বিস্তারিতভাবে পরীক্ষা চালাতে পারেন। পৃথিবী জগতের কাছে সূর্য বড় হলেও কিন্তু নক্ষত্র জগতের কাছে সূর্য একটি বামনের মতো। জ্যোতির্বিজ্ঞানীরা উজ্জ্বল অনুযায়ী নক্ষত্রগুলিকে কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত করেন। একটি কাল্পনিক রেখা বারবার বেশিরভাগ নক্ষত্রে দেখা গেলে তার মাঝামাঝি জায়গায় আমাদের সূর্যের অবস্থা খুব সাধারণ নক্ষত্র। এটি সবচেয়ে ছোট নক্ষত্রগুলির নাম লাল বামন। সেগুলি হাইড্রোজেনের ধীর গতিতে জ্বলে বলে সেগুলির বয়স অনেক হতে পারে। কয়েক হাজার কোটি বছর আয়ু বিরল ঘটনা নয়, সেই তুলনায় আমাদের সূর্য 1,200 কোটি বছর ধরে উজ্জ্বল থাকতে পারে। এই কুয়াশার মধ্যে জ্যোতির্বিজ্ঞানীদের জানা মতে সবচেয়ে ভারী নক্ষত্র বাসা বেঁধেছে। কী করে সেটির এত পরিমাণ ভার হলো, গবেষকদের কাছে তা এখনও বড় রহস্য। সূর্যের তুলনায় তার আয়তন প্রায় 260 গুণ বড় ও তার ওজন 1 কোটিরও বেশি। নিভে যাওয়া তারা ও আকাশ ভরা সূর্য এমন নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে গেলে সুপারনোভা হয়ে উঠবে। তার মৃতদেহের আয়তন সংকুচিত হবে, এমনকি কৃষ্ণ গহ্বর হয়েও উঠতে পারে। সেই প্রক্রিয়ায় আওতার সেটি তারার মধ্যে জমা রাসায়নিক পদার্থ মহাকাশে নিক্ষেপ করবে। এমন পদার্থ গ্রহ ও নক্ষত্র জীবজগতে কাঁচামাল। আমাদের শরীর সব উপকরণ এমনকি রক্তের আয়রনও নক্ষত্রের মাধ্যমে পৃথিবীতে এসেছিল। সূর্যের আলো ও উত্তাপ ছাড়া পৃথিবী আমাদের কাছে মৃত গ্রহই থেকে যেত। সেটি আমাদের প্রাণের উৎস, আমাদের চোখে সহ্য, অত্যন্ত শান্ত এক মহা জাগতিক বস্তু। কিন্তু স্যাটেলাইটের কল্যাণে আমরা সূর্যের মধ্যে তীব্র আলোড়ন দেখতে পাই। বৈদ্যুতিক চার্জের ভরা কণা বারবার মহাকাশে ছড়িয়ে পড়ে। এমন সৌরঝড় পৃথিবী ছুঁয়ে যায়, তার এক নিরহ রূপ হলো মেরু অঞ্চলের আলোর ছটা। তবে সৌরকণ নাজক প্রযুক্তি জীবজগতের জন্য বিপর্যয় হয়ে উঠতে পারে। বিশালাকার টেলিস্কোপের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা দূরত্বের নক্ষত্রের উপর নজর রাখছেন। শুধু সেগুলোর আলোর ভিত্তিতেই তারাই কাজ করছেন। চৌম্বক ক্ষেত্রে সংক্রান্ত তথ্যের সাহায্যে এইসব নক্ষত্রের পরিবেশ সম্পর্কে আরও ভালো ধারণা করা সম্ভব। সেখানে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ আছে কিনা সে বিষয়ে কিছু ধারণা পাওয়া যায়। প্রিয় বন্ধুদের বলবো, সূর্য নক্ষত্র জগতের যে রহস্যময় তথ্যটা তোমাদেরকে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো সেটি যদি তোমাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে প্লিজ জানাবে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবার প্লিজ করবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের দ্য ক্রিয়েটিভ ইনফরমেশন ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যেতে পারবেন।